হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের কাজকে বলে দেবো, কন্যাশ্রী কে টু এবং কে ওয়ান ফর্ম ফিল আপ করার পর কন্যাশ্রী আইডেন্টি কার্ড এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে যে সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন তার জন্য অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি আপনাদেরকে এ টু জেড সমস্ত ডিটেলস বলে দেবো এবং এই সার্টিফিকেটটি কোথায় পাবেন, অর্থাৎ হার্ড কপি যে সার্টিফিকেট হয় সেটা আপনি কোথায় পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। এবং আপনি কন্যাশ্রী কে ওয়ান এবং কে টু ফর্ম ফিল আপ করার পরে আপনি টাকা পান কিংবা না পান, পেলেও এবং না পেলেও আপনি কিন্তু এই সার্টিফিকেট এবং এই যে আইডেন্টি কার্ড এটি কিন্তু নিয়ে রাখতে পারেন। তো কীভাবে ডাউনলোড করবেন নিজের ফোন থেকে সেটি আমি আপনাদেরকে বলে দেবো। তবে যদি ডাউনলোড আপনি করবেন যেটা সেটা কিন্তু আপনার স্যাম্পল কপি হবে, অর্থাৎ সেটা একটা ডেমো আইডেন্টি কার্ড এবং ডেমো সার্টিফিকেট। তবুও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা জানতে পারবেন যে কীভাবে এগুলো ডাউনলোড হয়। তো আশা করছি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করছি। আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনার লাইক আমাকে পরবর্তীতে আরও ভিডিও তৈরি করতে মোটিভেশন যোগাবে। তো দেখুন প্রথমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ওয়েবসাইটটির নাম হচ্ছে www.asw.gov.in। এটি হচ্ছে একটি ওয়েবসাইট, এই ওয়েবসাইটটি আপনি গুগলে সার্চ করতে পারেন কিংবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনি সেখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পারবেন। এবং ওয়েবসাইটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনি যে হোম পেজটি দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনি যখন এই যে থ্রি ডটে ক্লিক করবেন তখন দেখুন ফোনটা আমার ডেস্কটপ সাইটে করা আছে, আপনি কিন্তু ডেস্কটপ সাইটে করে নেবেন। তো এরপর আপনি এই যে ওয়েবসাইটটিতে আপনি এসেছেন, ওয়েবসাইটটিতে আসার পর আপনাকে এই যে হোম বাটনটি দেখতে পাচ্ছেন, আপনি নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন, এই হোমে ক্লিক করবেন। এই হোমে একবার ক্লিক করে পেজটিকে রিফ্রেশ করে নেবেন। তো তারপরে আপনি এখানে যে ফর্মস অপশনটি দেখতে পাচ্ছেন এই ফর্মসে ক্লিক করবেন। তো আমি এই ফর্মস অপশনে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন কন্যাশ্রী প্রকল্প নামে একটা অপশন রয়েছে, যেটা আপনারা এখন হয়তো দেখতে পাচ্ছেন। এই যে দেখুন কন্যাশ্রী প্রকল্প লেখা রয়েছে 12 নম্বর অপশনে এবং তার ডান দিকে লেখা রয়েছে ওপেন নাও। তো আমি ওপেন নাও ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি, এই ওপেন নাও ক্লিক করবেন। ঠিক আছে, ওপেন নাও ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরও একটি পেজ ওপেন হবে এবং সেখানে আপনি কন্যাশ্রীর যাবতীয় যে ডিটেলস বা যাবতীয় যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেগুলি সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। ফোনটিকে আরেকবার আমি ডেস্কটপ সাইট করে নিচ্ছি। তারপর দেখুন এখানে দেখতে পাচ্ছেন কন্যাশ্রী, একদম নিচের দিকে দেখুন কন্যাশ্রী সার্টিফিকেট, আপনি এখানে ডাউনলোড পিডিএফে ক্লিক করলে কন্যাশ্রী সার্টিফিকেট পেয়ে যাবেন। তারপর দেখুন 5 নম্বরে রয়েছে কন্যাশ্রী আইডেন্টিটি কার্ড, এখানে ক্লিক করলে আপনি কিন্তু কন্যাশ্রী আইডেন্টিটি কার্ডটিও ডাউনলোড করতে পারবেন, কিন্তু সেটা ডেমো বা স্যাম্পল হিসাবে আপনি ডাউনলোড করতে পারবেন। আপনার অরিজিনাল যে আইডেন্টিটি কার্ড এবং অরিজিনাল যে আপনার যে সার্টিফিকেট সেটি কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। তারপর দেখুন ফিজিক্যাল ভেরিফিকেশন ফর্ম একটা হয়, সেটাও আপনি পেয়ে যাবেন এখানে। এবং এখানে প্রথমে রয়েছে 1 এবং 2 নম্বরে কন্যাশ্রী কে ওয়ান এবং কে টু ফর্ম, এই দুটি ফর্মও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। কিন্তু কন্যাশ্রী কে টু এবং কে ওয়ান ফর্ম আপনার ইনস্টিটিউট থেকেই দেওয়া হয়, তাই এই যে ফর্ম দুটি আপনি ডাউনলোড করবেন সেটা হচ্ছে একটা স্যাম্পল ফর্ম, যেটা আপনি দেখে বুঝতে পারবেন যে এটা কীভাবে ফিল আপ করতে হবে, কী ফর্ম্যাটে রয়েছে ফর্মটি সেটা আপনি দেখতে পাবেন। তবে আমি আপনাদেরকে আজকে দেখাবো কন্যাশ্রী সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন। তো এখানে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি পিডিএফ ওপেন হবে, এটি ডাউনলোড হয়ে গিয়ে আপনার ডিভাইসে সেভ হয়ে গিয়েছে। তো দেখুন এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এটা করা হয়েছে, ইস্যু করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, কন্যাশ্রী প্রকল্প পড়ে লেখা রয়েছে। তারপর যার নামে ইস্যু করা হয়েছে তার নাম এখানে লেখা রয়েছে দেখুন। তারপরে এখানে দেখতে পাবেন তার নিচে এখানে রয়েছে কেয়ার অফ গার্জিয়ানের নাম রয়েছে, তারপর অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, কত আইএফএসসি কোড, ব্যাংকের আইএফএসসি কোড রয়েছে, অর্থাৎ সে টাকাটা পেয়েছে এটা এখানে দেওয়া হচ্ছে। ঠিক আছে, মানে সে কন্যাশ্রী আওতাভুক্ত হয়েছে সেটা এখানে দেখানো হচ্ছে। এরপর আমি আপনাদেরকে দেখাবো যে কন্যাশ্রী আইডেন্টিটি কার্ড, দেখুন এই ওপরে রয়েছে কন্যাশ্রী আইডেন্টিটি কার্ড। তো আমি এখানে আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি, এই যে ডাউনলোড পিডিএফ এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ওই যে পিডিএফটি, অর্থাৎ যে আইডেন্টিটি কার্ডের পিডিএফ সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে ওপেন হয়ে যাবে। তো এই যে ফটো অপশনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ছবি থাকবে এই জায়গাটিতে, এটা যখন আপনি হার্ড কপি অর্থাৎ ফিজিক্যালি যখন আপনি পাবেন তখন এখানে আপনার ছবি থাকবে এবং এখানে নামটা লেখা থাকবে, তারপরে এখানে ডেট অফ বার্থ এবং একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার হয়, তো সেই ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারটি এখানে লেখা থাকবে। এটা হচ্ছে কন্যাশ্রী আইডেন্টি কার্ডের স্যাম্পল একটা কপি। তো এইগুলি আপনি কিন্তু আপনার ইনস্টিটিউট অর্থাৎ আপনার স্কুল বা কলেজ যেখান থেকে আপনি পড়াশোনা করছেন সেখানে আপনার কন্যাশ্রী কে ওয়ান বা কে টু ফর্ম আপনাকে যেখান থেকে দেওয়া হয়েছিল সেখানে আপনি যদি ওনাদেরকে বলেন যে আমি তো কন্যাশ্রী কে ওয়ান বা কে টু ফর্ম ফিল আপ করে ফেলেছি, তো আমার যে আইডেন্টিটি কার্ড এবং আমার যে সার্টিফিকেট সেটা আমাকে প্রোভাইড করা হোক, তখন আপনার হেড অফ দ্য ইনস্টিটিউট যিনি রয়েছেন তিনি আপনার মিউনিসিপ্যালিটি অথবা ব্লক থেকে আপনার আইডেন্টিটি কার্ড এবং আপনার সার্টিফিকেট এনে আপনাকে দিয়ে দেবেন। তো আশা করছি ভিডিওটি হেল্পফুল হয়েছে, ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, খুশি থাকবেন, বেস্ট অফ লাক, হ্যাভ এ নাইস ডে।